আমরা শুনছি তারা আমার জীবিত রয়েছে, আমরা বিশ্বাস করি, মা হিসেবে আমি বিশ্বাস করি আমার জীবিত রয়েছে। আমি জানি আমার ছেলে আমার জীবিত হবে, এখন আমার ছেলে মনে নাই, কারণ সে তো আমি করতো আমি আপনারা জানেন যে আমার ছেলে আমরা একটু আপনারা পারেন না যে এই দুটো ব্যক্তিরা কোথায় আছে কি আছে, তবে এত লোক এত সবাই কিন্তু এখন আয়নার ঘরের মধ্যে তাদেরকে বন্দিতে রাখছে। এখন আপনারা সবাই মিলে আমরা সহযোগিতা করবো, সবাই মিলে আয়নার ঘর আমি খুব অসুস্থ, আমি দুইবার বৃদ্ধির মাথায় দুইটা অবস্থ রয়েছি, সেই অপারেশনের মাথায় এখানে আইয়া আমার ছেলের আমার বুক পেটে না একটা মায়ের সন্তান মায়ের ছেলে। আপনারা কি বুঝেন না যে একটা মা একটা সন্তানের জন্য দুঃখ লাগতে পারে। আমি বলি হাসিনা 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 আমাদের প্রধানমন্ত্রী আপনি বলেন আপনি দুভাবে ফিরে ফিরে আমরা ইতিহাস সরকার যে যেভাবে আছে যেখানে আছে সরাসরি তাদেরকে ফিরাইয়া আপনার রাজ্যের হয়ে আছে। আমি আমার স্বামীর কষ্ট পাঠ করে দিতে চাই, আমার স্বামীর পাশে আমি আয়না করে বন্দি থাকতে চাই, নাহলে আমাদেরকে মুক্তি দিন। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি বলে যেতে চাই, যদি না পারেন তাহলে আমাদেরকে সতীদাহ প্রথা চালু করুন, আমাদেরকে সতীদাহ প্রথা দেন। আমরা এরকম আমাদের আমি রাতে ঘুমাতে আমি আর ঘুমাতে পারিনি। অস্ত্রের মুখে তাকে টেনে হিঁচড়ে নিয়ে যায় এবং নিয়ে যাওয়ার সময় তার সন্তানেরা তার ছোট ছোট মেয়েরা যখন তারা আত্মসুতা নিয়ে যাবো তাদের পায়ে চলে যাচ্ছে, তখন তারা তাকে সেই অবস্থায় টেনে হিঁচড়ে সিঁড়িতে নিয়ে গিয়েছে এবং ওই মেয়ে দৌড়াতে দৌড়াতে গাড়ি পর্যন্ত গিয়েছে, কিন্তু সে এসে বলে দাদু জুতো দিতে যায়নি, আমার আব্বু জুতো ছাড়াই চলে গেছে। আর তার ছোট মেয়ে আমার সাথে এখানে উপস্থিত আছেন মারিয়াম পুষ্টা বলে আব্বুর এই ছবি ছাড়া তো আমি আব্বুর কথা কিচ্ছু মনে করতে পারি না, ছবির আব্বুকে আমি শুধু চিনি হয়ে থাকি। তাছাড়া আমার বিচারকে যখন নিয়ে যাওয়া হয়েছে অন্য সময় যখন পুলিশ নিয়ে যায় তখন সাথে সাথে তারা আব্বুর সাথে যায় কোথায় নিয়ে গেল কি অবস্থায় রাখলো আলাদা বাসায় ছিল, আমি অন্য বাসায় ছিলাম এবং তার আব্বা জেলে ফাঁসির আদেশ নিয়ে অবস্থান করছে। সেই অবস্থায় আমরা আসলে কোনো নথিও পিছনে দিতে পারিনি, যদিও আমার মেয়ে অর্থাৎ তোর বোন তখনই ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে যে আমার ভাইকে নিয়ে যাচ্ছে, আপনার সাহায্য করুন, আমার ভাইকে নিয়ে যাচ্ছে, আপনার সাহায্য করুন। কিন্তু বিশেষ করে ওই মুহূর্তে আমরা কাউকে সাহায্যের জন্য পাইনি, এমনকি আমরা সেই গাড়ির নাম্বারও রাখতে পারিনি যে কোন তারা কীভাবে নিয়ে গেল। আর এই অবস্থা থেকে আজ পর্যন্ত আমরা তার কোনো খবর পাইনি। আমরা বিভিন্ন ভিডিও প্রকাশ হতে দেখছি, বিভিন্ন দূর হয়ে ফিরে আসা মানুষের মুখে শুনতে পাচ্ছি আরমান জীবিত আছে, আলহামদুলিল্লাহ। আমরা শুনছি তারা আরমান জীবিত রয়েছে, আমরা বিশ্বাস করি, মা হিসেবে আমি বিশ্বাস করি আরমান জীবিত রয়েছে এবং তার এমন কোনো অপরাধ সে করেনি যার জন্য তাকে হত্যা করে ফেলা যেতে পারে।